হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে টিএনএন অপু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাড বা আপনি কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন তার মধ্যে যে বিরক্তিকর অ্যাডভাইসগুলো আসে সেগুলো কীভাবে আপনি রিমুভ করবেন। তো আজকের পুরোটা ভিডিও জুড়ে আমি আছি অপু আর আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল টিএনএন অপু। তো চলুন শুরু করা যাক। তো ফোনে আসা যে বিরক্তিকর অ্যাডগুলো আছে বা আপনি বিভিন্ন ধরনের যখন অ্যাপ্লিকেশান ওপেন করেন তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের অ্যাড দেয়, তো এই অ্যাডটা আসলে কিভাবে রিমুভ করা যায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাতে চলেছি। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে আসলে প্রুফ দেখাই যে আসলে কী ধরনের অ্যাড আসে। তো আমি এই যে কোনো একটা অ্যাপ্লিকেশানে যাই, যেমন ধরুন যে পিক্সেল ল্যাব, এখানে আমি এটা লিখছি, দেন ওকে দিলাম, দেন হচ্ছে আমি যখন এটাকে সেভ দিব, ঠিক আছে, সেভ দিলে কিন্তু আপনার হচ্ছে যে দেখবেন যে আপনার একটা অ্যাড চলে আসবে। তো আমি সেভ টু গ্যালারি দিলাম, তো দেখেন যে এইখানে কিন্তু আপনার হচ্ছে একটা অ্যাড চলে আসছে, ঠিক আছে। তো এই অ্যাডটা হচ্ছে আমাকে মূলত হচ্ছে মানে যাতে না আসে সেই ব্যবস্থা করতে হবে। তো এটা আসলে কিভাবে করা যায় এটাই দেখাবো আপনাদেরকে। তো ভিউয়ার, যেই অ্যাডটা আসছে এখন এই অ্যাডটা আসলে কিভাবে রিমুভ করা যায় সেটাই দেখাবো, মানে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে ঢুকলে আপনার যাতে কোনো ধরনের অ্যাড না দেখায় সেই ব্যবস্থাই করবো। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল ফোনের যে সেটিং অপশন আছে এটাতে চলে যাবেন, দেন এখান থেকে ডিএনএস লিখে সার্চ করবেন। তো ডিএনএস অলরেডি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, তো প্রাইভেট ডিএনএস যে অপশনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচের দিকে স্যাটিসফাইড ডিএনএস বা অনেকের হচ্ছে যে ডিএনএস লেখার একটা অপশন থাকে, তো ওইটাতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখানে ডিএনএস অ্যাড্রেস যেটা আছে এইখানটাতে আপনি হচ্ছে dns.adguard.com এটা লিখে সেভ করে দিবেন। দেন উপরের দিকে আপনার হচ্ছে যদি সেভ অপশন থাকে সেটা করে দিবেন, দেন এখান থেকে বের হয়ে চলে আসবেন। তো বের হয়ে চলে আসার পরে এখন আমরা মূলত হচ্ছে যেই অ্যাপটাতে আমরা ঢুকছিলাম তো এই অ্যাপটাতে আমরা হচ্ছে আবারও এটা সেভ দিব। সেভ দিলে নর্মালি হচ্ছে এই অ্যাপটাতে আপনার হচ্ছে যে অ্যাড্রেস দেয় প্রচুর পরিমাণে, তো আমরা এটা সেভ দিই, দেখি আবার অ্যাড দেয় কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু সেভ হয়েছে, কিন্তু কোনো ধরনের অ্যাডভারটাইজ এই অ্যাপ থেকে আমি পাইনি। তো এইভাবেই মূলত আপনি চাইলে আপনার ফোনের যেই অ্যাড আছে সেটাকে খুব সহজেই আপনার নিজের মতো করে ডিলিট করে নিতে পারেন, মানে কোনো ধরনের অ্যাড আপনার হচ্ছে ফোনে আর দেখাবে না, ঠিক আছে। কোনো অ্যাপ্লিকেশন ওপেন করলেও দেখাবে না, অ্যাপ্লিকেশন ক্লোজ করলেও দেখাবে না। তো এই ছিল টিউটোরিয়াল। তো আপনারা চাইলে কিন্তু এই মেথডটা ব্যবহার করে আপনি ইমো অ্যাড যেটা আছে সেটাকেও ডিলিট করতে পারবেন। তো এই ছিল টিউটোরিয়াল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।